মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে সম্প্রতি দেখতে পাচ্ছ বন দপ্তরে কিন্তু ক্লার্ক পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এখানে পোস্টিং হবে। এখানে বিস্তারিত দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হয়েছে 5ই নভেম্বর 2020 নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে মেমো নম্বরটা শো করতে তোমরা এখানে দেখে নিতে পারছো। তো এই পোস্টের জন্য তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে চলো তোমাদের বিস্তারিত বলে দিয়েছি। তার আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের আমি দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কোনো রকম অনলাইনে বা অফলাইনে আবেদন করতে হবে না। সম্পূর্ণ একটি ইমেলে আইডিতে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমার সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেট গুলো পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কোথায় থেকে প্রিন্ট আউট করতে হবে, তো এখানে আপাতত যে ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে, এখানে নেম যা ডিটেলস এখানে বলেছে সম্পূর্ণ এখানে ডিটেলস তোমাদের অ্যাক্টিভেট করে দিতে হবে। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস গুলো তোমাদের এখানে দিয়ে দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আবেদন করতে হবে, না থাকলে এখানে পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ এখানে অ্যাক্টিভ ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে তোমাদের, তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এই দুটো পাতার অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই দুটো পাতার অ্যাপ্লিকেশন ফর্মটিকে কোথায় থেকে প্রিন্ট আউট করে রেডি করে রাখবে, সেটিকে স্ক্যান করে রাখবে, কারণ সেটিকে ইমেল আইডিতে তোমাদের পাঠাতে হবে। কোন ইমেল আইডিতে পাঠাতে হবে এখানে বিস্তারিত নোটিশে কিছু বলে দিয়ে তোমরা দেখে নিতে পারছো। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ 5 নম্বর নোটিশ শো করছে, এই যে ইমেল আইডি দিতে, এই ইমেল আইডি তোমাদের পাঠিয়ে দেবে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে উপরে বলে দেখতে পাচ্ছ মে সাবমিট ফর দ্য কোয়েটিস অ্যান্ড অ্যানালগ উইথ দি সেল প্র্যাকটিস কপি এডুকেশন কোয়ালিফিকেশন, মানে তোমার যা সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে যদি হায়ার ক্লাস মানে পোস্ট কোয়ালিফিকেশন বলে দেবে, মানে হায়ার ক্লাস যদি প্রফেশনাল বা এডুকেশন কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই সমস্ত সার্টিফিকেটগুলো সেলফ অ্যাটেস্ট করবে, জেরক্স কপি করে দিয়ে সেইগুলোকে স্ক্যান করে এই ইমেল আইডিতে তোমাদের পাঠাতে হবে। এখানে সিলেকশন প্রসেসে তোমাদের একটি ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন প্রসেস, মানে কোনো রকম পরীক্ষা তোমাদের হচ্ছে না, ডাইরেক্ট ইন্টারভিউ মাধ্যমে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। এখানে সরাসরি দেখতে পাচ্ছ স্টাফদের রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে। তো সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস হবে দুটো প্রসেসে, মানে দুটো ইন্টারভিউ হবে তোমাদের। এখানে সরাসরি বিস্তারিত বলে দিয়েছে এটিকে তোমাদের পাঠানোর লাস্ট ডেট রয়েছে, মানে ওই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ইমেলে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 7 নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে এবং সমস্ত রকম অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে 7 নভেম্বরের মধ্যে। এখানে বিস্তারিত যা বলেছে দেখতে পাচ্ছ তোমাদের সম্পূর্ণ এখানে কন্ট্যাক্ট বেসিস পদে তোমাদের নিয়োগ করেছে। এখানে বলতে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট বিচ কন্ট্যাক্ট বেসিক, মানে কন্ট্যাক্ট বেসিস পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং কাজের দিন থেকে আরম্ভ করে তোমরা সমস্ত দিন থেকে যেদিন তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পরের দিন তোমাদের নিয়োগ করা হবে, তারপর দিন তোমরা কাজে কিন্তু জয়েন করতে পারবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিচ্ছে, প্রথম যে 5 নম্বর যে পোস্টে তারা নিয়োগ করছে বিস্তারিত হতে পারছে, এলডিসি পদে নিয়োগ করছে যেখানে টোটাল অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে, এখানে মিনিমাম এজ হতে হবে 18 থেকে 27 বছর মধ্যে বয়সে আবেদন করতে হবে। এখানে ফার্স্ট এপ্রিল 2020 হিসাব অনুযায়ী তোমাদের বয়স হতে হবে। এখানে টুয়েলভ পাস করে তোমরা আবেদন করতে পারবে, এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস রেখেছে, উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবে। সঙ্গে কম্পিউটার টাইপিং স্পিড লাগবে, যেটি 35টা ওয়ার্ড পার মিনিট হচ্ছে ইংলিশে এবং 30টা ওয়ার্ড পার মিনিট হচ্ছে হিন্দিতে তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। যে কোনো শাখা বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারবে। এখানে 15,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি এখানে রেখেছে। 4 নম্বর যে পোস্ট নিয়োগ করতে বলছে লিজেন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা যেতে সরাসরি এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে। এখানে এখানে কি বয়স দেখেছে 1 এপ্রিল 2020 হিসাব অনুযায়ী 35 বছর মধ্যে বয়সে আবেদন করতে হবে। এখানে ব্যাচেলার ডিগ্রি লয়ের উপর ব্যাচেলার ডিগ্রি তাহলে আবেদন করতে পারবে। এখানে মিনিমাম ক্যান্ডিডেটকে কিন্তু ল নিয়ে পড়া থাকতে হবে, এখানে বিস্তারিত কিন্তু বলে দিচ্ছে লয়ের উপর কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে। এখানে 30,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি হবে। তো উপর দিকে যে পোস্ট রয়েছে এগুলো সব হায়ার এডুকেটেড পোস্ট, মানে যেগুলো খুব প্রচুর ডিগ্রি দরকার, যেগুলো MBA বা MCOM থাকলে আবেদন করতে হবে। এগুলো সেই জন্য বিস্তারিত বলছি না, সেখানে দুটো পোস্টের ক্ষেত্রে বললাম উচ্চ মাধ্যমিক পাস এবং একটা হচ্ছে লয়ের উপর যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। তো এই যে নোটিসটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে, কারণ নোটিস সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট আউট করতে হবে। এখানে সেই প্রিন্ট আউট করে এই ইমেল আইডিতে পাঠাবো, পুরো সেই ইমেল আইডি শো করে দিতে পারছি, এই ইমেল আইডি তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে 7 নভেম্বরের মধ্যে। তো যারা যারা আবেদন করতে চাও সম্পূর্ণ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়োগ করছে বন দপ্তরের ক্লার্ক পদে। তো সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পোস্টিং হবে, প্রথমেই তোমাদের বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পোস্টিং হচ্ছে। তো সরাসরি ইন্টারভিউ মাধ্যমে তোমাদের রিকমেন্ড করা হবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। এই নোটিসটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি নোটিসটি ডাউনলোড করে নিতে পারো। তো আশা করি ভিডিওটি তোমরা সকলে বুঝতে পেরেছ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করতে পারেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।